বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত কতটা প্রভাব ফেলবে বাংলায় কি বললো আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গের দু একটি জায়গা বাদ দিলে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সকালের দিকে শীতের অনুভূত হলেও আপাতত শীত আসতে দেরি আছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা কলকাতা ও আশেপাশে এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পূর্বাভাসে বলা হয়েছে আঠাশে অক্টোবর অর্থাৎ আজ রাতের মধ্যেই দার্জিলিং আলিপুরদুয়ার ও কোচবিহারের কোন কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি সব জেলায় আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ উনত্রিশে অক্টোবর শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে আপাতত উত্তরের অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির দিন কিংবা রাতের কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার রাতের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে দিন কিংবা রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তবে দক্ষিণের রাজ্যগুলি অক্টোবর থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর সম্মুখীন হয় এবার তাই শুরু হতে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে উনত্রিশে অক্টোবর আশেপাশের সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা শুরু হতে যাচ্ছে এর প্রভাবে বঙ্গেও কিছুটা পড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বঙ্গে কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব পড়তে চলেছে উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু আবারও কিন্তু পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটি নতুন ঘূর্ণাবর্তের কারণে তো বন্ধুরা আবারও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেয় পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ